চারশো এগারোতে আমেরিকান ড্রামাতে আমরা হেয়ারি এঁকে ছিলাম। হেয়ারিপের সামারি, তারপরে কি ফ্যাক্টস, ছোটো ছোটো কি আছে না আছে এগুলো সব দেখেছিলাম গত দুই তিন ক্লাস জুড়ে। আর ঐশ্বর্য আপনি তো ওখানে লাস্ট ক্লাস ফার্স্ট ডে ছিলেন, উইকেন্ডে আসবেন নায়িকাটাকে তীব্রভাবে মানে রিভিউ করলো যে সে জাস্ট তার মানসিকতা চেঞ্জ হয়ে যায় এবং সে একটা ট্র্যাজেডির মধ্যে প্রতিত মানে জাস্ট হয় উইক ট্র্যাজেডির ভিকটিম হয়। সো এখন আমি দেখবো যে যেটা কাহিনী করেছি সেটা আক্ষরিক লিটারাল মিনিং নাকি এর মধ্যে আরও ডিপ কী কী ব্যাপার আছে। যে ইট ইজ এ ফোর টাইমস ডিউরিং দ্য লাস্ট 60 ইয়ার্স হ্যাড ডেলট উইথ সোশ্যাল প্রবলেমস। গত 60-70 বছরে সোশ্যাল প্রবলেম নিয়েই লিটারেচার আলোচনা করেছে। সোশ্যাল প্রোটেস্ট হ্যাজ বিন মুভিং স্পিরিট ইন লিটারেচার সিন্স দ্য ডেজ অফ জোলা। জোলা এমিলি জোলা, উনি একজন বিখ্যাত সাহিত্যিক। সেই সোশ্যাল প্রোটেস্ট তাদের সেটা এই স্পিরিটটা ওই সময় জোলার আমল থেকে চলে আসছে। হেয়ারিপে যেটা হচ্ছে ওনিল রিভিলস হিমসেলফ ইন সিম্প্যাথি উইথ দিস ট্রেডিশন। হ্যাঁ, যে সোশ্যাল প্রোটেস্ট বা এই সোশ্যাল প্রবলেম এগুলো নিয়ে সে সিম্প্যাথি দেখাচ্ছে উইথ দ্য ওয়ান ডিফারেন্স দ্যাট হি ইজ নট ডিলিং উইথ দ্য কন্ডেমনেশন অফ আ পার্টিকুলার পলিটিক্যাল অর্ডার। সেটা একটা ডিফারেন্স আছে এই এমিলি জোলাদের জোলাদের সোশ্যাল মুভমেন্টের সাথে। ডিফারেন্সটা হলো যে কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ নিয়ে উনি কথা বলেননি কখনো, উনি ওনার নিজের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছেন তার সাহিত্যে। হিজ প্রবলেম ইজ ডিপার ওয়ান অফ দ্য ফিলোসফিক্যাল ইমপ্লিকেশনস অফ দ্য মেশিন এজ। তার মানে ইউজিন ওনিলের প্রবলেম আরও ডিপার, সেটা কি সাইকোলজিক্যাল ইমপ্লিকেশন অফ দ্য মেশিন এজ। মেশিন যুগে এসেছে 1920 সালের ঘটনা এটা। সো তখন ইন্ডাস্ট্রিটি ইন্ডাস্ট্রিগুলো বাদ দিয়ে সব মানুষ মডার্ন হচ্ছে আস্তে আস্তে। তো সেই সময় মানুষের সাইকোলজিক্যাল প্রবলেমগুলো কী ছিল সেটা আরও ডিপ একটা জিনিস নিয়ে উনি আলোচনা করেছেন। হিজ ক্রিটিসিসার্স মাইট হ্যাভ শোন হাউ ইয়াং লস্ট হিজ জব অ্যান্ড ফাইনালি থ্রু স্টারভেশন ওয়াজ লেড টু ক্রাইম টু সাপোর্ট হিমসেলফ অ্যান্ড ফ্যামিলি। আচ্ছা, তার যদি পূর্বপুরুষরা এরকম একটা লেখা লিখতেন সেখানে তারা দেখাতেন যে ইয়াং হলে ফেরাকো টেরোরিস্ট নায়ক YAMK ইয়াং, সে দেখাতো হয়তো সে তার জব হারিয়ে ফেলেছে এবং ফাইনালি সে না খেতে পেরে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে না পেরে এই ধরনের থেমে আসছে, এই ধরনের কাজে নেমে পড়ছে। আচ্ছা, কথা প্রসঙ্গে বলতে হয় হেয়ারিপের কাহিনী কি। হেয়ারিপের কাহিনী হলো ইয়াং নামে একজন কয়লার খনিতে কাজ করতেন, কয়লার ইঞ্জিনিয়ার, কয়লার চালিত ইঞ্জিন একটা জাহাজ ছিল, সেই জাহাজে সে কাজ করত। সেই জাহাজে কাজ করতে করতে যেটা হয়েছে ও আসছে সেটাতে কাজ করতে করতে যেটা হয়েছে যে একদিন সে এবং সে মানে তার সব কিছু ঠিক আছে কিন্তু তার শরীরটা একটু এইট বা 12-12-এর মতো কিছুটা। তো সেটা মানে বুকে অনেক লোম, তারপরে মানুষজন তাকে ইয়া করতে চায় না, মূল্যায়ন করতে চায় না, দেখতে একটু বানরের মতোই লাগে আর কি। তো কিন্তু অন্যান্য শ্রমিকরা তার সাথে কিন্তু ভালোই খাতির, ইয়াকের সাথে ভালোই খাতির অন্যান্য শ্রমিকদের, তারা তাকে ফ্রেন্ডলি হিসেবে মেনে নিয়েছে, ভালো একটা মানুষ হিসেবে পছন্দ করে। একদিন যেটা হয়েছে ইয়া করছিল শ্রমিকদের সাথে, কিছু শ্রমিকদের মধ্যে মারামারি লেগেছে, ইয়াং সেখানে তাদেরকে থামাতে গিয়েছে। স্বভাবত তাকে দেখতে একটু খারাপ মানে লোমটোম আছে, সে যদি হাত পা নেড়ে কোনো কিছু সমাধান করতে যায় সো তাকে একটু দেখতে ওরকমই লাগবে। তো ঘটনাক্রমে যেখানে যেটা হয়েছে মিলড্রেড ডগলাস নামে এক মিলিয়নিয়ারের মেয়ে সাডেনলি ওরকম একটা শ্রমিকদের একটা লেবার ক্লাসের ওখানে গিয়েছে, পৌঁছিয়েছে, পৌঁছিয়েছে হঠাৎ করে ইয়াংকে দেখে সে ফিল দি বিস্ট বলে চিনিয়ে উঠেছে এবং অজ্ঞান হয়ে গেছে। সো এটা শুনে ইয়াংকে খুবই মানে মনের মধ্যে লেগেছে যে আমি দেখতে কি এতই খারাপ যে আমাকে এরকম করে চিট করা হবে। সো ওদিকে আমার মেয়েটা অজ্ঞানও হয়ে গেছে। এখন ইয়াংক আস্তে আস্তে যে একটা সরল স্বাভাবিক সাধারণ মানুষ ছিল সে ইয়া করছে, সে বলতেছে যে না আমি এর প্রতিশোধ নেব, আমি ওই মেয়েটার কাছে যাবো যে ইয়া করব
ভেস্তব্যস্ত হবে, তখন সে উপরের ক্লাসে গিয়েছে কৌশলের উপরে লুকিয়ে মেয়েটার কাছে যেয়ে মেয়েটার উপরে করতে গেছে, এক হাত নিতে গেছে, বাট সে দুর্ঘটনাক্রমে ধরা পড়ে গিয়েছে। তাকে এটা জানার পরে অথরিটি তাকে চাকরি থেকে বের করে দিয়েছে, স্বাভাবিক সে একটা সিরিয়াস অফেন্স করতে গিয়েছে, বাট তার মনের মধ্যে যে কষ্টটা আসছে সেটা অন্যরকমের কষ্ট, কোনো বলা নেই কোনো নেই। আচ্ছা, সেটা অন্যরকমের কষ্ট, সেটা একটা মানসিক কষ্ট, যে কষ্টের কোনো শেষ নেই। সে নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছিল, নিজেকে সে আর কিছু ভাবতে পারতেছিল না, যে নিজেকে মানে এমনই ইয়া হয়ে গেছিল কথাগুলো শুনে যে তার নিজেকে একটা পশু বলে মনে হতো। সে তার এই জাহাজের ইয়ারটা জায়গাটাকে সে নিজে মনে করতো কি এটা একটা চিড়িয়াখানা, এবং সে নিজেকে একজন চিড়িয়াখানার প্রাণী বা নিজেকে একজন এপ বা গরিলা সদৃশ প্রাণী মনে করতো। তো আলটিমেটলি যেটা হয়েছে, সে শ্রমিক ইউনিয়নের কাছে গিয়েছে, শ্রমিক ইউনিয়নের যে হেড তার কাছে গিয়েছে যে আমাকে সাহায্য করুন, আমি এটা বিচার চাই। তো সে এখন ভাবছে যে ইয়ার তো আমাদের দলের কেউ না, পার্টি করে না, কিছু করে না, তখন সে তাকে বের করে দিয়েছে, ভাবছে কোনো টেরোরিস্ট অর্গানাইজেশনের। সে এরকম এরকম বের হয়ে গিয়ে সে তার সামনে একটা চিড়িয়াখানা করেছে, ফটো দেখে সেখানে একটা গরিলা। তো ওর কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, গরিলাটা তো আমার সোজাতীয়, আমার মজেন আছে, আমার সহজ আছে, আর ভাই মুখে আয় বলে এরকম গরিলাটার সাথে এরকম কোলাকুলি করতে গেছে বা ইয়ে করতে গেছে, গরিলার চাপে সে আলটিমেটলি মারা গিয়েছে। সো এরকম একটা ট্র্যাজিক কাহিনী নিয়ে ইয়ারটা নাটকটা। Against the whole structure of order,
সিভিলাইজেশন সে একটা ডিপ প্রোটেস্টের রাইজের ইঙ্গিত দিয়েছে যেটা হোল মডার্ন সিভিলাইজেশনের এগেনস্টে যাবে হি ইজ আ ম্যান ক্রাইং আউট against a system which has not only exploited man's body but his spirit as well. Amar ekta system er against e shechi mane she atochikkar korche jeta shudhu manusher physical na manusher mental spirit ta ke noshto kore dicche. Ekhane young er mental problem ta beshi alochona hoyeche ashole. She kotha belong kore ki shetai jana tar mental problem ebong shetar abole tar proshno je ami tale kothay jabo. Ami kothay belong korbo. Etai holo ei etar ei drama tar antarnihit underlying কিছু সোশ্যাল ড্রামাতে এরকম দেখায় যে আমার টাকা পয়সা কম আমার চাকরি বাকরি নাই যেমন পাকিস্তানের দ্য উইভার্স এটার মধ্যে এরকম দেখিয়েছি এক্সাম্পল হিসেবে বলছে বাট ইট ইজ এ কন্ডেমনেশন অফ দ্য হোল স্ট্রাকচার অফ মেশিন সিভিলাইজেশন মানে হোল যে মেশিন সিভিলাইজেশনের এগেনস্ট একটা ঘৃণা তীব্র ঘৃণা আ সিভিলাইজেশন উইচ সাকসিডস অনলি ওয়েন ইট ডিস্ট্রয়েস দ্য সাইকোলজিক্যাল ওয়েলবিং অফ দোজ হু মেক ইট পসিবল যাদের মানসিক স্যানিটি আছে সেটা নষ্ট করে ফেলে সর্বোচ্চভাবে সো সেই ধরনের একটা সিস্টেমের এগেনস্টে সে করতে পারে এটা একটা তীব্র আঘাত ইট ইজ দিস উইচ গিভস দ্য প্লে ইউনিভার্সালিটি versatility and enriches the sympathy and understanding of the audience. এটাই এই নাটকটাকে আন্তর্জাতিক একটা ভাইব দিচ্ছে এবং এটা অডিয়েন্সকে অডিয়েন্স পর্যন্ত এটার অ্যাপিলটা পৌঁছাচ্ছে ইট ইজ আ প্লে উইচ মাইট বি কল বাই এনি অফ দ্য মেনি টাইটেলস অফ বুকস দ্যাট ডিসক্রাইব দ্য ডিসইন্টিগ্রেশন অফ মডার্ন সিভিলাইজেশন যেমন যে মডার্ন সিভিলাইজেশনের একটা মানে একটা অসঙ্গতিমূলক একটা বই হতে পারে বাট ইট ইজ এ পার্ট অফ দ্য ডিক্লাইন অফ দ্য ওয়েস্ট অ্যাকচুয়ালি এটা পশ্চিমা সভ্যতার যে ডিক্লাইন মানে ধ্বংস সেটার উপরে এটা এই এটা একটা নাটক বিকজ অফ দিস ডিপ সাইকোলজিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন দ্য হেয়ারি এইড ক্যান নট বি ক্লাসড উইথ দ্য টাইপ অফ সোশ্যাল ড্রামা উইচ সলভস দ্য প্রবলেম অ্যান্ড পয়েন্টস অফ ওয়ে আউট এই সাইকোলজিক্যাল এবং ফিলোসফিক্যাল ডিপ ইমপ্লিকেশন থাকার জন্য দ্য হেয়ারি এইডকে জাস্ট একটা অনলি সোশ্যাল ড্রামা হিসেবে বলা যাবে না যেখানে একটা প্রবলেমের সলভ সলিউশন চায় এবং সেটা একটা ওয়ে আউট বের করতে চায় দ্য সিকনেস অফ দ্য মেশিন এজ ইজ নট ওনলি আ প্রবলেম অফ রিলেটিং প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন মেশিন এজের প্রবলেম শুধু উৎপাদন এবং ভোগ এটার উপরেই জাস্ট ওনলি মানে ম্যাটার করছে না ইট গোজ মাচ ডিপার দ্যান দ্যাট জাস্ট উৎপাদন করলাম এবং ভোগ করলাম এর চেয়েও বেশি মেশিন এজের প্রবলেম The whole concept of life, of man's relation to the world, মানুষের জীবনের কনসেপ্টটা তারপরে মানুষের ওয়ার্ল্ডের সাথে পৃথিবীর সাথে মানুষের সম্পর্ক অফ হিজ প্লেস ইন হিজ ওয়ার্ল্ড ইজ ইনভলভ এবং সে পৃথিবীতে কোথায় তার অবস্থান এটা এটার সাথে ইনভলভ ইয়ার পার্সন হচ্ছে কনসার্ন এবং ডিস্ট্রিবিউশন সে কিন্তু সে কোথায় ডিস্ট্রিবিউশন তার চাকরির কোথায় দেওয়া হয়েছে যে নয়টা পাঁচটার চাকরি কাজ করতেছে নাকি একটা জুতার দোকানের ইয়াতে কাজ করতেছে সেটা এখানে মুখ্য না ক্রিয়েটিভ ওয়ার্কার আচ্ছা সে চাচ্ছিল যে আমি একটা আমার একটা ক্রিয়েটিভিটি থাকুক আমার কাজের একটা স্বীকৃতি থাকুক আমি নতুন কিছু করার চেষ্টা করি ইয়ার কিছু প্রোটেস্ট এগেইনস্ট দ্য মডার্ন সাকসেস অফ দ্য মেশিন এজ তীব্র গতিতে যে মেশিন এজ মানে ডেভেলপ করছিল সেটার এগেনস্টে এটা একটা প্রতিবাদ প্রোটেস্ট O'Neill makes this clear as he moves from one defeat to another, striving vainly to find some answer to his problem. So, it is O'Neill clear that one defeat to another, striving vainly to find some answer to this problem. In prison, he heard of the IWW and thought that to find among them an answer. সে শ্রমিক লীগের মধ্যে একটা সাহায্য পাওয়ার জন্য চেষ্টা করেছিল তারা তাকে ছুঁড়ে ফেলেছে জাস্ট অ্যাট দ্য কমিউনিস্ট অফ টুডে উড ডিনাই হিম আ প্লেস বর্তমান সময়ে কমিউনিস্ট কারা বামপন্থীদেরকে কমিউনিস্ট বলা হয় কমিউনি আবার বামপন্থী আবার কী জিনিস ডানপন্থীর অপোজিটে ডানপন্থী কারা যারা সরকারকে সমর্থন করছে আর বামপন্থী কারা যারা সিস্টেমের একটা চেঞ্জ আছে সো এই বামপন্থী বা ইয়ারে হলো শ্রমিক লীগের লোকেরা আর কি সো তারাও ইয়াংকে ছুঁড়ে মেরেছে বিকজ সে কোনো পার্টিতে বিলং করে না দ্য থ্রু হিম
the communists would not accept Young because Young is an individualist, not a party man. She is an individual man. She is a party man. She is a doll 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 man. So, this is the most important thing about capitalism and machine age. What he wants is to be a creative worker proud of what he is an individual as creative. She is a creative individual worker, she is a creative worker, she is a creative worker. Young's speech after he has been thrown from the IWW's headquarters is an explicit summary of the whole situation. It is an explicit, implicit, summary, whole situation. যখন তাকে শ্রমিকের নেতারা ছুড়ে মারল ও প্রত্যাখ্যান করল অনিল শোস দ্য ওয়েজেস ডিস্ট্রিবিউশন শর্টার আওয়ার্স অ্যান্ড অর্গানাইজড ইজ নো সলিউশন অনিল বলছে যে টাকা পয়সা কম বা কাজের ডিস্ট্রিবিউশন বা শর্টার আওয়ার ইস্যুর করা এগুলো এই সমস্যার সলিউশন নয় ইয়াং ইজ দ্য পোজ অফ দ্য সেম থিঙ্কার রিভিউজ দ্য হোল সিচুয়েশন ইয়াংকে সে একজন থিঙ্কার বা চিন্তাবিদ হিসেবে দেখিয়েছে যে হোল সিচুয়েশনটাকে রিভিউ করছে এন্ডিং বাই অ্যাডমিটিং দ্যাট হিজ গ্রেটেস্ট ক্রাইম ওয়াজ দ্যাট অফ বিং বর্ন সে আমার একটা সমাজে বসবাস করছে গরিব শ্রেণী আমার একটা শ্রেণী বের হয়েছে যেখানে জন্মই আমার আজন্ম পাপ কত নদীর মাঝে মতো বলতে হয় ইয়াং কি স্পিকস রেফারিং ফার্স্ট টু দ্য ম্যান হু ওয়াজ থ্রোন ইউ আউট অফ দ্য স্ট্রিট আচ্ছা সেটা এই হিসেবে যে যখন শ্রমিক লীগের লোকেরা তাকে ফেলে দিল রাস্তায় তখন সে এটা তার উপলব্ধি হয় যে আমার অবস্থা So, what are the CPR, the hairy apron as a social satire? She should. Acha, I put up the Shitama Kotano. Paragraph writing a Kotuku, paragraph writing of the argumentative essay, Kotuku Korea Chila. What is your bullet? Do you remember? Example is from the example is from the example is from the example is সিনেমার সাথে রিলেটেড কিছু বলেছিলাম সেপ্টেম্বরে নিয়েছি আমি প্রথম সপ্তাহে মঙ্গলবার সরি আগস্ট 26 আর সেপ্টেম্বরে 2 এই দুদিন মিলিয়ে আর জাস্ট এক দুদিনেই হয়ে যাবে মানে দুই সপ্তাহেই হয়ে যাবে বিকজ এখন তো এখানে আপনারা আছেন ওদিকে আবার আরেকটা সময় যারা আছে তারা তো মানে দিবে সো দুটা দিন লাগবে কারণ প্রত্যেকে যদি পাঁচ মিনিট করেও দেয় এটা সব মিলে হ্যামবার্গার প্যারাগ্রাফ পড়িয়েছিলাম হ্যামবার্গার প্যারাগ্রাফ কেন পড়িয়েছিলাম দেখেন একটা হ্যামবার্গারের ইয়েটা দেখেন স্ট্রাকচারটা দেখেন বার্গারের প্রথমে থাকে বার্গারের উপরের পাউরুটির অংশটা শেষে থাকে শেষের পাউরুটির অংশটা এটা খাবার আগ্রহ ইন্টারেস্টিং ওয়েতে করেছি আচ্ছা মাঝখানে থাকে আমার কিছু সবজি চিজ আর বিফ প্যাটি প্যাটি মাংসের পুর দেওয়া তো বার্গারের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হলো ওই বার্গারের মাংসের অংশটা সো একটা প্যারাগ্রাফটা আমি সেভাবে দেখাতে পারি সেটা কীভাবে একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স থাকবে টপিক সেন্টেন্স হলো এই বার্গারের উপরে রসটা টপিকটা হলো ইন্ট্রোডাকশন এবং ইন্ট্রোডাকশনের নিচে একদম শেষে আর কিছু বার্গারের অংশ পাউরুটির অংশটা এটা হলো কনক্লুশন কারণ রিস্টেটমেন্ট অফ ইন্ট্রোডাকশন ইজ দ্য কনক্লুশন আপনি ইন্ট্রোডাকশনে যেটা বলবেন সেটাই আমি কনক্লুশনে বলবো মাঝখানে যে সবজিটুকু সেটা হলো তিনটা সাপোর্টিং ডিটেলস তিনটা সাপোর্টিং ডিটেলস হলো ফার্স্ট সাপোর্টিং ডিটেলস ধরেন ওই সবজিগুলো সেকেন্ড সাপোর্টিং ডিটেলস হলো চিজ থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট অ্যাট্রাক্টিভ সেটা হলো বিফের অংশটা সো এটা যদি আমি আপনাকে সত্যি একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বলি ধরেন আপনাকে বলা হলো যে ডু ইউ লাইক টু ওয়াচ মুভিজ ইন সিনেমা হল অর ইউ ওয়ান্ট টু ওয়াচ মুভিজ অ্যাট হোম উইচ পয়েন্ট উড ইউ গো উইচ কোন সাইডে আপনি যাবেন গিভ এক্সাম্পলস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এভাবে করে দিয়ে আসে সো আমি তো যেহেতু পড়াচ্ছি যে প্রেজেন্টেশন দিবেন সেটা তো আছে শেষে থাকা শেখার জন্য বলতেছি ধরেন আপনি এরকম একটা প্রশ্ন পেলেন আপনি উত্তর কীভাবে দেবেন উত্তর এরকম হবে দেয়ার আর মেনি রিজনস
but many reasons. For some obvious reasons, I would like to watch cinemas at home. But apni bolen normal jeniya niyo seta theke apni against e gelen. Apni bolen je na ami cinema normally to manush hole giye dekh. Apni boltechen je na kichu reason ache jar jonno ami bashay dekhte chai. Eta gelo, eta holo ei je burger er mathar osho. Erpor apni apni support bolben je first of all ami eta just shongkhepe bolchi, so eta choto kore bolchi. First of all, এটা হলো লেটুস. First of all, কেন? First of all, watching movies at cinema hall is time consuming. আমি এখানে টিচিং এর উপরে বলবো না, আমি আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে বলি, যেটা ইন্টারেস্টিং হবে ব্যাপারটা, যে সিনেমা হলে আমি কেন দেখতে চাচ্ছি না, বিকজ সিনেমা হলে ছবি দেখাটা অনেক টাইম কনজিউমিং, যে সিনেমা হলে যেতে ধরে রাখি, এটা আপনার ফার্স্ট অফ অল যেটা বললেন সেই থিসিসটারই সাপোর্টে আরও কিছু কথা বলতে হবে। সেই সাপোর্টটা কী কী, সে কেন টাইম কনজিউমিং, তখন বলবেন আমি বাসা থেকে ধরে রাখি সিনেমা দেখব, যে কোনো জায়গায় যেতেই তো আমাদের এক দেড় ঘন্টা লাগে। আর যদি সেটা হয় যে আমি জানি এখন ঢাকা শহরের প্রত্যেকটা এলাকাতেই এখন সিনেমা হল আছে, বাট আপনার বাসা থেকে যেতে দেখবেন মিনিমাম সময় লাগে, সেটা একটা টাইম কনজিউমিং। অ্যানাদার ওইটারই সাপোর্টে আবার বলবেন যে আমি সিনেমা হলে গেলাম, সিনেমা দেখলাম, সেটা দুই ঘন্টা গেল, আবার দেখে শেষ করে ফিরে আসলাম, সেখানে আবার এক দেড় ঘন্টা, এরকম করে পাঁচ ছয় ঘন্টা একটা দিনের আবার চলে যাচ্ছে, এটা একটা টাইম কনজিউমিং এর ইস্যু আর কি। সেকেন্ডলি আপনি বললেন, সেকেন্ডের চিজের অংশটা আমি সেকেন্ড বলবো, সেটা হলো যে এক্সটার্নাল ফ্যাক্টস, এক্সটার্নাল কিছু ফ্যাক্ট আছে সিনেমা দেখতে, যেমন আমি ও আচ্ছা টাইম কনজিউমিং এর ক্ষেত্রে আরও আছে লাইনে দাঁড়া থাকা সিনেমা, আর এক্সটার্নাল ফ্যাক্টগুলো যে ধরেন আপনি টিকিট হয়তো বাসায় কিনলেন, বাসা থেকে অনলাইনে টিকিট নেই, হলে গিয়ে দেখবেন মানে একটা ভালো একটা যেটা সারা জায়গা দিয়া বা হিট সিনেমা সেক্ষেত্রে বেশি কষ্ট হবে, যেমন বাংলা সিনেমা দেখতে আমাদের ঘরে বেঁধেছে হাওয়া টিকিট নেই টিকিট হওয়া, এরকম এক্সটার্নাল ফ্যাক্টর। তারপরে আপনি যাবেন হলে সেখানে বিভিন্ন ধরনের নয়েস, বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করছে, কেউ এখানে সেখানে, আর যদি মানুষ আন্ডুলি হয় তাহলে তার কথা নেই, হয়তো কেউ গালিগালাজ করছে, সো এগুলো হলো এক্সটার্নাল ফ্যাক্ট। এবং ফাইনালি যদি আপনি বলেন যে মিটের অংশটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা, ফাইনালি এটা বলতে হবে যে আই উড লাইক টু ওয়াচ সিনেমা অ্যাট হোম বিকজ ইট ইজ লেস, ইট ইজ কস্ট ইফেক্টিভ, টাকা পয়সা কম খরচ, যেতে আসতে টাকা, সিনেমার টিকিট কাটতে টাকা লাগবে, এমনকি ফুড অ্যান্ড বেভারেজের জন্য টাকা লাগবে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সাপোর্ট যেটা, সবচেয়ে স্ট্রং সাপোর্ট যেটা, সেটা আপনি সবের শেষে রাখবেন। সো এরকম করে ফাইনালি আপনি বলেন যে সো দিজ আর সাম রিজনস আই উড লাইক টু ওয়াচ সিনেমা অ্যাট হোম। আচ্ছা আপনি আপনার যে টাইম মানি কনজিউমিং যেটা বলছেন সেখানে আপনার আপনার পক্ষে যুক্তি কী দেবেন, যে আমি যদি বাসায় দেখি আমি ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবো বসে, সবাই মিলে আরও লোকজন গ্যাদার করে, আমার অনেক টাকা পয়সা কম লাগবে, আমার সময় বেঁচে যাবে, আমার আর কিছু ফেস করতে হবে না, ফলে তারা এত কষ্ট করে দাঁড়াতে হবে না, আর একটা সিনেমা হয়তো আপনি এখন দেখতে পাচ্ছেন না, কেমন রিলিজ পেয়েছে কিছুদিন পরে এমনি আপনি দেখতে পাবেন, হয়তো প্রিন্ট পাওয়া যাবে না, বাট ফাইনালি আপনি একটা সময় বা একটা সময় প্রিন্ট ভালো আসবেই, এমনকি বাংলা সিনেমাও কিছুদিন পরেই পাওয়া যায়। যে শোনা যাচ্ছে যে এখন যে কোরবানি ঈদের যে সিনেমাগুলো ছেড়ে ছিল ওগুলো তো দুদিন পরেই ওই যে ঈদের সময় পয়লা বৈশাখের সময় চ্যানেল আইটে দিয়ে দেয় এরকম, বা কিছুদিন পরে ইউটিউবে অ্যাভেলেবল হয়ে যায়। সো এরকম ইয়ার হলে পরে আলটিমেটলি বলবেন যে হ্যাঁ এগুলো এই সমস্ত কারণে আমি দেখতে চাই না। এখন যেহেতু আমি একটা আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ পড়াচ্ছি বা করছি, বা আমরা আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফের উপরে আমাদের টপিকটা দিব বা বলবো আপনাদেরকে বলতে হবে, তখন তো আপনাকে সেক্ষেত্রে একটা জিনিস ঢুকতে হবে, ঢুকাতে হবে একটা জিনিস পয়েন্ট অ্যাড করতে হবে, সেটা হলো কাউন্টার রিপোর্ট। সেটা কি, যে ধরেন যে অনেকে আছে বলবে যে সিনেমা তো হলেই দেখা পা নাই, বাসায় তো দেখা দিয়ে এইবার সবসময়, তখন আপনি সেটাকে কাউন্টার করবেন, হ্যাঁ বলছি ইট ইজ ট্রু দ্যাট সিনেমা ওয়াচিং সিনেমা অ্যাট সিনেমা হলস অ্যাট মাল্টিপ্লেক্সেস ইজ রিয়েলি অ্যাট্রাকটিভ অ্যান্ড এনজয়েবল, বাট তখন আপনি আপনার মানে ওইটাকেও আপনি আপনার ইয়া দেবেন, ওটাতে আপনি অ্যাগ্রি করছেন কি করছেন না সেটা আপনি বলে দেবেন, যে হ্যাঁ এটা দেখা যায়, তবে সবসময় কিন্তু দেখার জন্য এরকম নয়, আমি বছরে দু তিনবার বা মাসে একবার দেখতে পারবো, কিন্তু এর বেশি না।
কাউন্টার থাকে এবং কাউন্টার সো এরকম করে আপনি লিখলেন এবং ফাইনালি লিখলেন যে এই সমস্ত কারণে আমি দেখতে পছন্দ করি বাসা। ক্যারি করছে এটা, সো এটা মাথায়।